ধলাই জেলা সফরে রয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে সুরমা সফর করেছেন তিনি। একই দিন একাধিক কর্মসূচিতে রয়েছেন তিনি। সুরমা সফর শেষে এদিন তিনি সফরে গেলেন আম্বাসায়। আমার বুথ সবচেয়ে মজবুত বুথ, এই লক্ষ্যকে সামনে রেখে সুরমার পরে 47 আম্বাসা মণ্ডলে বুথ বিজয় অভিযানে অংশ নিয়েছেন তিনি। সুরমার মতো ঠিক একইভাবে আম্বাসায় প্রিয় নেতা প্রদেশ সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলীয় কর্মীরা। আম্বাসায় পৌঁছে তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল প্রত্যেকটি স্তরের কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন বুথে বুথ বিজয় অভিযানে অংশ নেন। আম্বাসাতেও ঠিক একইভাবে আমার বুথ সবচেয়ে মজবুত বুথের আহ্বান রাখেন তিনি। আমি সুরমা বিধানসভা এবং আম্বাসা বিধানসভায় আমি যে বুথ বিজয় অভিযান ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিকে সামনে রেখে বুথ বিজয় অভিযানে আমি সুরমাতে দুইটা বিধানসভা সুরমাতে দুইটা বুথ এবং আম্বাসাতে দুইটা বুথে আমি বুথের কার্যকর্তাদের সঙ্গে মিলিত হয়েছি এবং পরবর্তী সময়ে মণ্ডলের যারা কার্যকর্তা পদাধিকারী মোর্চা সকলের সঙ্গে আমি মিলিত হয়েছি এবং একটাই মিশন আর ভিশন যে আমাদের 2023 এই 2023 ভারতীয় জনতা পার্টিকে পুনঃপ্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যমাত্রা রেখে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করি এবং রণকৌশল তৈরি করি। এদিন আম্বাসাস্থিত পিআরটিআই হলে মণ্ডলের সকল পদাধিকারী শক্তি কেন্দ্রের ইনচার্জ বিস্তারক সহ সকল মোর্চার সভাপতিদের নিয়ে একটা সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছেন তিনি। রাজীব ভট্টাচার্যের ধলাই জেলা সফর এটা নিশ্চিত যে 2023 বিজেপির জয় নিশ্চিত। বিজেপির বিপুল জয়ের লক্ষ্যেই গ্রাম পাহাড় সমস্ত জায়গায় চষে বেড়াচ্ছেন তিনি। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের আন্তরিকতায় 2023 বিপুল জয় নিশ্চিত বিজেপির। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।